পশ্চিমবঙ্গ বোর্ডের সমস্ত স্টুডেন্টস, তোমাদের স্বাগত আমাদের বালমাই নলেজ টু ইউ ইউটিউব চ্যানেলে। চ্যানেলটাকে যদি তোমরা সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইবটা করে রাখবে, আর নতুন ভিডিওসের নোটিফিকেশন সব থেকে আগে পাওয়ার জন্য বেল আইকনকে প্রেস করে রাখবে। তাহলে এই ভিডিওতে তোমরা দেখছো ষষ্ঠ শ্রেণী বাংলা মডেল অ্যাক্টিভিটি টাস্কের দ্বিতীয় পার্ট। সঠিক ও নির্ভুল প্রশ্নের উত্তরের জন্য আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইবটা করে রেখো। নিচের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লেখো। 1 নম্বর প্রশ্ন বলছে, বলি এটা কি পঞ্চানন অপেরা পেয়েছে? কে কাকে কথা বলেছেন? তার এ কথা বলার কারণ কি? তাহলে দেখো উত্তর কিভাবে তোমরা লিখবে। সেনাপতি শঙ্কর গল্পে প্রকৃতি বিজ্ঞানের মাস্টারমশাই বিভীষণ দাস শঙ্করকে এ কথা বলেছেন। সাধারণ অর্থে অপেরা বলতে গান নির্ভর যাত্রা পালা কি বোঝায়। মাস্টারমশাই ক্লাসে পড়াতে পড়াতে শঙ্করের কাছে এমু পাখির বর্ণনা চাইলে শঙ্কর সেই পাখির বর্ণনা দেয় তা তার স্বপ্নে দেখা, মানে শঙ্কর যে পাখির বর্ণনা দিয়েছিল সেটি শঙ্কর স্বপ্নে দেখেছিল, ফলে সেই বর্ণনার সঙ্গে বাস্তবের এমু পাখির বর্ণনা একেবারেই মেলেনি। শঙ্করের এই রকম মন পড়া বর্ণনায় বিরক্ত বিরক্ত মাস্টারমশাইয়ের মনে হয় সেও পঞ্চানন অপেরার অভিনেতার মতোই বানানো নাটকীয় সংলাপ বলছে, তাই তিনি একথা বলেছেন। 2 নম্বর প্রশ্ন দেখো, তাই তারা স্বভাবতই নীরব, বক্তাকে কাদের সম্পর্কে কেন তিনি একথা বলেছেন? উত্তর দেখো কিভাবে লিখবে। সুবিনয় রায়চৌধুরী রচিত পশু পাখির ভাষা রচনায় তাই তারা স্বভাবতই নীরব উক্তিটির বক্তা হলেন ক্যাস্টাং সাহেব। উদ্ধৃত অংশটিতে জঙ্গলের পশুদের কথা বলা হয়েছে। জঙ্গলের পশুদের যেমন শিকার ধরে খেতে হয় তেমনই অন্য পশুর শিকার হওয়া থেকে বাঁচতে তাদের সতর্ক হয়েও চলতে হয়, তাই তারা পোষা জন্তুদের মতো অত চেঁচামেচি করে না, তাই তারা স্বভাবতই নীরব। 3 নম্বর প্রশ্ন দেখো, বাচ্চাদের জন্য খাদ্য সঞ্চিত রেখেই সে খালাস, কোন রচনার অংশ কাদের সম্পর্কে আলোচনা প্রসঙ্গে লেখক এমন মন্তব্য করেছেন, তার এমন মন্তব্যের কারণ কি? উত্তর দেখো, বাচ্চাদের জন্য খাদ্য সঞ্চিত রেখেই সে খালাস, উদ্ধৃত অংশ গোপালচন্দ্র ভট্টাচার্য রচিত কুমোরে পোকার বাসাবাড়ি রচনার অংশ। লেখক এখানে এক প্রকার কালো রঙের লিকলিকে কুমোরে পোকার কথা বলেছেন। তার এমন মন্তব্যের কারণ, ডিম পাড়ার সময় হলে কুমোরে পোকা বাসা খুঁজতে বেরোয় এবং কাদা মাটি দিয়ে বাসা তৈরি করে। বাসা তৈরি করার পর বাসায় ভবিষ্যৎ বাচ্চার জন্য খাবার সঞ্চয় করে রাখা, ডিম পাড়া এবং অবশেষে কুঠুরির মুখ বদ্ধ করা হয়ে গেলে কুমোরে পোকা উড়ে চলে যায় এবং তার বাসার আর কোনো খোঁজ খবর নেয় না। 4 নম্বর প্রশ্ন দেখো, আঁচল পেতে বিশ্বভুবন ঘুমোচ্ছে এইখানে, কবির এমন অনুভবের কারণ বুঝিয়ে দাও। উত্তর দেখো কিভাবে লিখবে। কবি দেখছেন এক নিস্তব্ধ দুপুরে চারপাশে অলস মেজাজ তৈরি হয়েছে, পথিকের বিশ্রামের জন্য অশ্বত্থ গাছ তার ছায়া মেলে দিয়েছে, গরু বাছুর আপন মনে চড়ে বেড়াচ্ছে, রাখাল ছেলে নিশ্চিন্তে গাছের তলায় ঘাসের ওপরে শুয়ে শুয়ে আকাশের দেখছে, কোনো এক জন মানবহীন নৌকা খড়বোঝাই হয়ে নদীর ঘাটে বাঁধা, মানুষ তো ঘরের ভেতরে বিশ্রাম নিচ্ছে, বাতাসও যেন ধুলো ওড়াবার খেলা খেলছে, সব মিলিয়ে এই বিশ্ব চরাচর জুড়ে এক অদ্ভুত শান্তির পরিবেশ তৈরি হয়েছে, তাই চারপাশের এই শান্ত ছবি দেখে কবি এমন বলেছেন। 5 নম্বর প্রশ্ন, বরফের দেশের পাইন গাছ মরুভূমির পাম গাছের স্বপ্ন দেখছে কেন? উত্তর দেখো, পাইন বরফের দেশের গাছ, উল্টো দিকে পাম গাছ হয় মরুভূমিতে, তাই তাদের দুজনের পরিবেশ আলাদা হলেও দুজনেই একা, সঙ্গী সাথী কেউ নাই, তাই তারা পরস্পরের সমব্যথী, সেজন্যই বরফের দেশের পাইন গাছ পাম গাছের স্বপ্ন দেখে। 6 নম্বর প্রশ্ন দেখো, ব্যুৎপত্তিগত অর্থ বলতে কি বোঝায়? উত্তর কিভাবে লিখবে। ব্যুৎপত্তিগত অর্থ বলতে বোঝায় বিশেষভাবে বিশ্লেষণ করা বা বিশেষভাবে বোঝানো। 7 নম্বর প্রশ্ন হচ্ছে, সিদ্ধ বা মৌলিক শব্দের দুটি উদাহরণ দাও। যে শব্দকে অর্থপূর্ণ কোনো অংশে ভাঙা বা বিভক্ত করা যায় না তাকে সিদ্ধ বা মৌলিক শব্দ বলে, যেমন উদাহরণ মায়ের 3 হাত পা, গোলাপ, লাল। তাহলে এখানেই কোশ্চেন পেপারটা উত্তর সহিত সমাপ্ত হলো। আশা করি উত্তরগুলি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক, কমেন্ট ও শেয়ার করো। তাহলে দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।